অনেকে প্রিয় মানুষের কবরের পাশে নিজের কবর দেওয়ার জন্য ওসিয়ত করেন, পাশাপাশি দুই কবরের বাসিন্দারা কি পরস্পরকে দেখতে পারেন, তারা কি পরস্পরের মধ্যে কথা বলতে পারেন? দেখুন, কবরে পাশাপাশি থাকার মধ্যে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে কোনো কল্যাণ নেই, এবং কবরের পাশাপাশি কবরের লোকের সাথে আলাপ সালাপ করার, যোগাযোগ করার কোনো সুযোগ আছে? কোন হাদিসের আলোকে এরকম কিছু বোঝা যায় না। এটা জাস্ট সন্তানরা বা অন্যরা যখন জিয়ারত করবে, পাশাপাশি দেখে পাশাপাশি দোয়া করার সুযোগ পাবে, জাস্ট এই জায়গা থেকে হয়তো মানুষ বলে থাকেন। এছাড়া কোনো উপকারী দিক এটা নাই আসলে সেভাবে। আমার স্বামী একজন পুলিশ, সরকারিভাবে নিষিদ্ধের সময়ে সাগর থেকে মাছ ধরলে কোস্টগার্ড এবং পুলিশ সেই মাছ জব্দ করে। কখনও কখনও আমার স্বামী জব্দ করা মাছ বাসায় নিয়ে আসে। প্রশ্ন হলো, জব্দ করা মাছ খাওয়া আমাদের জন্য হালাল হবে কি না? দেখুন, জব্দ করা মাছ, এটার ব্যাপারে সরকারিভাবে নিশ্চয়ই নির্দেশনা আছে যেটা কী করতে হবে। যদি সেটা বিক্রি করার বা অন্য কোনো পন্থায় সরকারি কোষাগারে জমা দেওয়ার কোনো উপায় থাকে, তাহলে সেটা বাসায় নিয়ে আসলে অবশ্যই হালাল হবে না। দেখতে হবে যে এই সম্পর্কে নির্দেশনা কী আছে, তার ব্যত্যয় হচ্ছে কি না। আর যদি জব্দ করা মাছ যারা জব্দ করেছেন তাদের জন্য আনার পারমিশন থাকেও, সেখানে একটা কথা থেকে যায় যে মানুষগুলো ধরেছে, মালিক তো মূলত তারা, তাদেরকে বিভিন্নভাবে শাস্তি দেওয়া যেতে পারে, কিন্তু তার সম্পদ শাস্তিস্বরূপ নিয়ে এসে আপনি ভোগ করে ফেলবেন সেটা তো জায়েজ হতে পারে না। রাষ্ট্র রাষ্ট্রীয় কোষাগারে আনলো জনস্বার্থে এবং এটা তার শাস্তি হিসাবে কার্যকর হলো, সেটা একটা বিষয়, সেটা নিয়ে ভিন্ন আপনার অ্যাঙ্গেল থেকে দেখা যেতে পারে, কিন্তু আপনি নিজে জব্দ করে নিয়ে আসলেন সেটা জায়েজ হওয়ার কথা নয়। বিশেষ করে সেটা যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা থাকে তাহলে তো জায়েজ নয়, আর যদি সরকারি কোষাগারে জমা দেওয়ার কথা নাও থাকে, তারপরেও সরকারি আইন অনুযায়ী তিনি যদি আনার রাইট থাকে, তারপরে সেটা জায়েজ হওয়ার কথা নয়, যেহেতু একজনের সম্পদ আপনি নিয়ে আসছেন শুধুমাত্র এই যুক্তি থেকে যে আপনি সেখানে আপনি তাকে শাস্তি দিচ্ছেন বা শাস্তি কার্যকর করছেন এর মাধ্যমে। তো আরেকজনের সম্পদ আপনি ভক্ষণ করে তাকে শাস্তি দিচ্ছেন, এই শাস্তি শরীয়ত দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য শাস্তি নয়। এলোরায়রা আপনি রেখেছেন, ঐতিহ্যগতভাবে খ্রিস্টানরা বড়দিনের ক্রিসমাস গাছকে আলো দিয়ে সজ্জিত করে, এই গাছ কি কোনো মুসলিম নিজের বাড়িতে লাগাতে পারে? ক্রিসমাস গাছ, এটা লাগানোতে কোনো সমস্যা নেই, আপনি যদি এই গাছ লাগান, এটা দিয়ে আপনার শোভাবর্ধন করেন অথবা কোনো কাজে এটাকে ব্যবহার করেন, কোনো অসুবিধা নেই। তবে হ্যাঁ, মানে এমনভাবে যদি এটার ব্যবহার করেন যে খ্রিস্টানদের কোনো বিশ্বাস, তাদের কোনো কালচার সেটাকে বহন করছে এরকম পরিষ্কার বোঝা যায়, তাহলে অবশ্যই সেটা আপনার অ্যাভয়েড করা উচিত, কারণ অমুসলিমদের সাথে সাদৃশ্য গ্রহণ যেন না হয় সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু গাছের মধ্যে তো কোনো দোষ নেই, অতএব গাছ আল্লাহ সৃষ্টি, সেই হিসাবে আপনি গাছ লাগাতেই পারেন। কিন্তু আমি যেমনটি বললাম যে এই গাছ লাগানো, এটাতে আলোকসজ্জা করা এবং তাদের যে প্রথাগুলো আছে, প্রচলনগুলো আছে, সেগুলো যেন না হয় এবং বোঝা যেন যায় যে এটা সম্পূর্ণই গতানুগতিক গাছের অংশ, বা এটা কোনো বড়দিন পালন কিংবা খ্রিস্টান ধর্মের ধর্মীয় কোনো উদযাপনের অংশ বা তাদের কোনো কালচারের অনুকরণ নয়, এটি যেন বোঝা যায়।